রাস্তার পাশ থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনা শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়ার লালটিলা এলাকায়। রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরিবারের লোকজনদের অভিযোগ, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। জানা যায়, মোহরছড়ার লালটিলা এলাকায় গভীর রাতে রাস্তার পাশে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ এবং রক্তাক্ত মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায়, মৃত ব্যক্তির নাম স্বপন কুমার রায়, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের অভিযোগ, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কারণ মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে মৃত ব্যক্তির পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানানো হয়। ঘটনাটা কি দিছে? মাথার মধ্যে আঘাত করছে, ডাক্তারের জায়গাতে মৃত্যু হয়েছে। কি করতো? তাই এখানে তো ওই যোগালি কাজ করতো, ওই মানুষের আর এই রাস্তার ড্রেনের ওই বিশ্বধরণ বিশ্বাস কন্ট্রাক্টারদের তার কাজ করতো। কারোর কি সন্দেহ টন্দ সন্দেহ তো আমি কি কোনো বলতে পারতাম না? আমি তো আমার বাড়ির লোক করিলাম, তারা বাড়ির লোক মোহরছড়া। মোহরছড়া কোন জায়গায়? মোহরছড়া এই পল্লীবঙ্গ ক্লাবের সাথে। আচ্ছা, তো কারোর সন্দেহ টন্দ এমন হয়? আমি তো কোনো তাদের ওয়াইফের সন্দেহ আছে, আমি এটা ঠিক করতে পারতেছি না, এটা মানে বিকালবেলা জানতে পারবো। এদিকে রবিবার মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়, কিন্তু কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। অন্যদিকে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তেলিয়ামুড়া থানার পুলিশ সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এখন পুলিশি তদন্তক্রমে বেরিয়ে আসবে এই রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনার আসল রহস্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।